আজকে দেশি মাছের আস্তানায় চলে আসি। গুত্তুম মাছ চিনেন আপনারা? দেখাই গুত্তুম মাছ। চোখের জুতি বারে যে মাছ মলা ডেলা, কাস্কি মাছ, এটা তো পুঁটি মাছ চিনেন, আর এটা হলো চিংড়ি। আর এই যে কাইকা মাছ, এই যে কাইকা মাছ, দাঁতও খিলাইতে পারবেন মাংস টাংস খাওয়ার পরে। আপনার যদি চান এটা দিয়ে দাঁত খিলাইবেন, ওই যে কাটা দিয়ে দাঁত খিলাইতে পারবেন। এইখানে আসলে আপনি নতুন বাজারের এই পুরো বাজারে ওনার কাছে পাবেন একমাত্র দেশি মাছের সরবরাহকারী। 250 গ্রাম পুঁটি দেন ভাই আমার, ঠিক আছে না? তো পুঁটি নিচ্ছে 250 গ্রাম, ছোট মাছ তো কাটতে কষ্ট। 250 গ্রাম পুঁটি দেন, আর 250 গ্রাম মেনে মাছ দেন। আজকে দেশি মাছের আস্তানায় চলে আসি। গুত্তুম মাছ চিনেন আপনারা? দেখাই গুত্তুম মাছ। সালাকাটা বাইং মাছ, এই দেখেন 3-স্টার বাইং, না এটা 4-স্টার বাইং। এটা হচ্ছে একবারে দেশি বাইলা মাছ, আর এটা হলো যে মলা ডেলা, যে চোখের জ্যোতি বারে যে মাছ মলা ডেলা, কাস্কি মাছ, এটা তো পুঁটি মাছ চিনেন, আর এটা হলো চিংড়ি। আর এই যে কাইকা মাছ, এই যে কাইকা মাছ, দাঁতও খিলাইতে পারবেন মাংস টাংস খাওয়ার পরে। আপনার যদি চান এটা দিয়ে দাঁত খিলাইবেন, ওই যে কাটা দিয়ে দাঁত খিলাইতে পারবেন। এইখানে আসলে আপনি নতুন বাজারের এই পুরো বাজারে ওনার কাছে পাবেন একমাত্র দেশি মাছের সরবরাহকারী। 250 গ্রাম পুঁটি দেন ভাই আমার, ঠিক আছে না? তো পুঁটি নিচ্ছে 250 গ্রাম, ছোট মাছ তো কাটতে কষ্ট। 250 গ্রাম পুঁটি দেন, আর 250 গ্রাম মেনে মাছ দেন। এই যে আপনি আপনি কিন্তু এখানে দেশি গুড়া মাছের পাশাপাশি দেশি বড় মাছও পাবেন। দেশি বড় মাছ কি হবে দেখেন, এই যে দেখেন এখানে মুরগির মাংস কলিজা গিলা একবারে এখান থেকে ধরে জবাই দিয়ে খাওয়া। এই না তাকে বলতেছে জাহাঙ্গীর ভাই, এই যে সাথে আছে কিন্তু, হ্যাঁ আসতে পারে না, আর এসে অপেক্ষা করতেছে একটু পরে। একটা আরাম আর কি, ওর মুরগি তাজা ধরে টাস করে জবাই করে এখানেই খাইয়ে ফেললেন রাস্তাটা। আচ্ছা, আমার অনেক ভিউয়ার্সরা প্রশ্ন করেন না যে আমি এত সুন্দর সুন্দর চিকেন ফ্রাই করি, মুরগি কিনি কোত্থেকে? মুরগি কিন্তু আমি এই যে দোকান থেকে কিনি, এবং এটা হচ্ছে ব্রাদার্স চিকেন কর্নার, জাহাঙ্গীর ভাই হচ্ছে এটার মালিক। এই যে দেখেন আন্তরিকতা, উনি কিন্তু আজকে সকাল সকাল একটা চা খাওয়াই দিলেন। এই যে চুপচাপ বসে থাকে ভদ্রলোকটা, এই হচ্ছে জাহাঙ্গীর ভাই। যারা আসবেন নতুন বাজারে, যদি মেন গেট দিয়ে ঢোকেন সোজা একবারে পিছনে চলে আসবেন, আর যদি পিছন দিয়ে ঢোকেন প্রথম দোকানটাই হচ্ছে ওনাদের। আর যদি না চিনেন বলবেন যে জাহাঙ্গীর ভাইয়ের দোকানে যাবো। আর এই যে ওদের ট্যালেন্ট কিছু ছেলে পেলে আছে, দেখাই দিই, 5 মিনিটে আপনাকে 10টা মুরগি কেটে দিতে পারবে। কি পারবো না? অবশ্যই তো এদিকে আসতে পারে। গাইজ, বাজার সদাই শেষ করে চলে আসলাম, তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি। কাঁচা বাজার, মাছ, মুরগি এগুলো দেখালাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।